হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি তো আমি নাসিন জাহান মৃতু চট্টগ্রাম থেকে বলছি সবাইকে আরও একবার স্বাগতম করছি আমার চ্যানেল মৃতু সিম্পল লাইফ স্টাইলে সকালে চা খাওয়া থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি মেয়ের তো এক্সাম চলছে তো এখন তো মৌখিক পরীক্ষাগুলো চলছে তো তাতেও কিন্তু বেশ পড়া তো বাবা মেয়েকে একটু পড়া ধরছে এই যা আর তেমন কোনো কঠিন কিছুই না মৌখিক যেহেতু একবার একটু রিভাইজ করলে কি মনে থাকে তো মেয়ে এত সকালে কিছুই খেতে চাইবে না ওর সাড়ে আটটা থেকে পরীক্ষা তো ও ডিমটা খায় আর ওকে আমরা আমাদের সাথে একটু লাল চা দিয়ে আমরা যে বিস্কিটটা খাই ও হয়তো একটা বিস্কিট খায় তো একটা ডিম দিয়ে দিলাম এটাই অনেক বহানা করে খেয়েছে পরে তো ওর বাবাকেও ডিম্পোস দিলাম ও একসাথে অফিসের জন্য বের হয়ে যাবে মেয়েকে নিয়ে তো আর বাসায় আসবে না আজকে এই তো চা খাচ্ছি আর আপনাদের সাথে আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিন প্লিজ তো মেয়ে তো রেডি হয়ে যাচ্ছে এরপরে অনেকটা সময় সাংসারিক অনেক কাজকর্ম করে এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাব আর সেটাই শেয়ার করছি দেখেন আমার টুনটুনিটা দিয়ে তাকে একটু শাড়ি পরিয়ে দিলাম আর আমি রেডি হয়ে নিলাম এই আবহাওয়াটা পরে নিলাম তো এই ব্ল্যাক কালারের আবহাওয়াটা যেহেতু বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার চলছে ঠান্ডা বেশ এজন্য জন্য এটা আসলে আমি পরি না শীত ছাড়া তো এটা পরে নিলাম আজ অনেক দিন পর তো চলুন রেডি হয়ে চলে যাচ্ছি মেয়েকে আনতে তো রাস্তায় আসতে আসতে ভেবে নিয়েছিলাম কি রান্না করবো এতটা বৃষ্টি তো গতকালকে আপনাদের ভাইয়া কাঁঠাল এনেছিলো সেটা একটু দেখিয়ে দিলাম আর গরম পানি বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে এই যে খিচুড়ি চড়িয়ে দেবো এসেই আমি মানে সকালে আমি ভেবেছি কি করব এরকম ওয়েদার ওয়েদার তো সবজিগুলো কেটে রেখেছিলাম হয়তো ডাল দিয়ে রান্না করতাম এরকম প্ল্যান ছিল পরে এখন দেখলাম বৃষ্টি তো একদম খিচুড়ি চড়িয়ে দিলাম আর বৃষ্টিটা বৃষ্টিটা আর কি হয়েছে এখন একটু কম তো ভাবলাম যে বৃষ্টি যাই হয়েছে ওয়েদারটা এরকমই থাকবে আজকে তাহলে সবজি খিচুড়ি করে ফেলি আর আপনারা তো জানেন যে আমি গরম পানি দিয়েই রান্নাটা করি যেহেতু সিলিন্ডারে চুলা একটু গরম পানিটা হলে কি হয় একটু এগিয়ে থাকে কাজটা রান্নাটাও বেশ ভালো হয় গরম পানি দিয়ে তো এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে বেগুন পটল কাঁকরোল আলু তো এগুলো দিয়ে মুসুরির ডাল আর মুগ ডাল ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে খুব অল্প পরিমাণে চাল দিয়ে আমি খিচুড়িটা অলরেডি করে ফেলেছি দেখেন কতটা এমমি হয়েছে আসলে কি এই খিচুড়িটা আপনি যদি অনেক বেশি ভুনা ভুনা করতে যান সেটার টেস্ট আলাদা বাট এটা একটু আলাদা তো এখানে আমি ভাজাভুজি করবো একটু পাতলা এরকম টাইপের খিচুড়ির সাথে একটু কুমড়ানি বানাবো হ্যাঁ যেহেতু কুমড়া আছে বাসায় ভাবলাম একটু খাওয়া হোক অন্তত তো এটাই করে নিলাম এটা একটু সুন্দর করে গুলে নিচ্ছি আর কালি কালিজিরাটা একটু বেশি পড়ে গেছে তবে সমস্যা নেই খেতে ভালোই লাগবে আর বাচ্চারা তো এক পিস খাবে হয়তো দুজন মিলে সেজন্য বেশি বানালাম না জাস্ট আমার জন্য আর কি আর বেগুনিও বানাবো মানে সব মিলিয়ে ছয় পিস বানাবো আর কি বেগুনিও তিন পিস বানাবো তো দেখেন এক পাশে খিচুড়ি হয়ে গেছে এক পাশে আমার কুমড়ানি ভাজা চলছে আমি বেশ সময় নিয়ে ভাজছি কুমড়াটা যতই শক্ত হোক এটা কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব বেশি যে সময় লাগে তাও না তো একদম আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এদিকে ডিমও ভেঙে নিয়ে দেখে নিচ্ছি ডিম কি আবার নষ্ট নষ্ট আছে কি না তারপর ডিম ভেজে নেব আর আমার বাচ্চারা পেঁয়াজ দিয়ে ভাজলে অতটা লাইক করে না সেজন্য নর্মালি লবণ দিয়ে ভেজে নেব আর এই তো ভাজাভুজি হয়ে গিয়েছে ফ্রোজেন করা বেগুন ছিল আর দুইটা ডিম ভেজে নিলাম এই তো এ এভাবে আমাদের আজকে লাঞ্চটা ইয়ামি লাঞ্চটা হয়ে যাবে আসলে বর্ষার দিনে আর কিছুই চাই না তাই না আর আচার থাকবে তো অবশ্যই তো আমি কি করি খিচুড়িটা এই ভাজা ভাজাপোড়া শেষ করে ওই খিচুড়িটা কিন্তু খুব কম তেলে আমি বসিয়েছিলাম তো এখন এই যেইটুক তেল ছিল এটা আমি ফোড়ন দিয়ে দিলাম তাও আবার পাঁচফোড়ন দিয়ে মানে খিচুড়িটা যারা কখনও পাঁচফোড়ন দিয়ে খাননি অন্তটা ভালো লাগে না যারা পাঁচফোরণ লাইক করে না তাদের কথা ভিন্ন তবে আমি ট্রাই করেছি বিভিন্ন চ্যানেলের বৌদিদেরকে দেখে এই পাঁচফোরণটা দিয়ে যে বাগাটা দেয় এটা যে খিচুড়িটা কতটা স্বাদের করে যারা একবার খাবেন তারাই বুঝবেন এরকম লাস্টে পাঁচফোরণ দিয়ে বাগা দিতে আমি দেখেছি একটা বৌদিকে তার চ্যানেল আমি দেখি তো অনেক মজার হয় তার তো ঘিও দেয় আমি ঘি দিলাম না আসলে আমার কাছে খিচুড়িতে ঘিটা ভালো লাগে না তো আমি স্কিপ করে গেলাম আর আমি তো ভাজতে ভাজতে খেয়ে নিচ্ছি অনেক মজার দেখেন বাচ্চারা যে কখন কি খেলে মজা পায় সেটা ঠিক বোঝা দেয় রান্নাঘর থেকে পাতিল টাতিল নিয়ে এসেছে ছোটবে সে এখন বলতেছে ঘর ঝাড়ো দিবে ঝাড়ো নিচ্ছে সে তো স্পষ্ট বলতে পারে না তো যাই হোক হ্যাঁ এইসব পরে তো আমি একদম বিকেলে আবার চলে এসেছি শুভ বিকাল সবাইকে একটা বৃষ্টি বৃষ্টি তো সুন্দর বিকেলের সুন্দর একটা মানে অনুভূতি নিয়ে আপনাদের মাঝে আমি আবারও ব্লগটা স্টার্ট করছি তো পায়েস করে নিচ্ছি একটু ভারি ভারী করে করব যেন বাচ্চাদের নাস্তা হয়ে যায় প্লাইপ্লাই সাথে আমরাও যেন খেতে পারি আর এরকম বৃষ্টি স্নাত দিনগুলোতে না আমার ভীষণ ভালো লাগে সব কাজ করতে বিশেষ করে রান্নাঘরে কাটাতে আর যে হারে গরম পড়েছে তো কয়েকদিন ধরে তো রান্নাঘরে আসাই যাচ্ছে না তো আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমি সব সময় কি করি চালটা যখন একদম সিদ্ধ হয়ে যায় তখন আমি পরিমাণ বুঝে চিনিটা দিই আর ইদানিং তো আমরা একদম চিনিটা কম খাচ্ছি তো এইভাবে এই পায়েসটা করে নিচ্ছি একটু ভারী ভারী টাইপের পায়েস খুব সাধারণ ওইতেই করে ফেলেছি আর আজকে কোনো গরম মশলাও দিচ্ছি না এমনি সাধারণ পোলার চালের ঘানটাই কিন্তু ভালো লাগবে তো অনেক জোরে বৃষ্টি নেমেছে ভাবলাম যে একটু পিঠা করি এই সব ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু পিঠা খেতে ভালোই লাগে আর এটা চালে গোড়া না আটা দিয়ে করব। তো আমি যেভাবে আমরা লুচির কাই করি বা এমনিতে পরোটার জন্য যে কাইটা করি কুসুম গরম পানি দিয়ে ওরকম করে করছি এটা কিন্তু সিদ্ধ পানি দিয়ে করা যাবে না মানে একদম নরম আটা যে হবে রুটির জন্য তা না একদম শক্ত শক্ত হবে মোটামুটি তো এভাবে বানিয়ে এটা তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আর খুব বেশি যে তেল লাগবে ব্যাপারটা তাও না মাংস পিঠা বানাচ্ছি আর ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ রসুন আর এক চিমটি আদা বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে নরম করে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি চিকেন পিসগুলো দিয়ে দেবো এখানে প্রায় দুশো গ্রামের মতো চিকেন আসে চিকেনগুলো একদম কুচিয়ে নিয়েছি তো এরকম মাংস পিঠা কিন্তু ঝাল ঝাল খেতে বেশ দারুণ লাগে এরকম বর্ষা স্নাত দিনগুলোতে আর বাচ্চাদের জন্য আমি খুব বেশি মশলাপাতি দিতেও পারিনি যেহেতু বাচ্চারা খাবে সব খাবারগুলো আমার ওদের ওরিয়েন্টেড করে আমি ট্রাই করি কারণ যেহেতু ওরাও ট্রাই করে তো খুব বেশি ঝাল দিলে কি হয় পরে আবার আমাকে একটা কিছু করে দিতে হয় এটা আবার আর একটা প্যারা তো আস্তে আস্তে ওদেরকে তো সব খাবার অভ্যস্তও করাতে হবে আর একটা কষ্টের কথা শেয়ার করলাম যে আমার টাইপটা নষ্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমি টাইপড নিয়ে ফেলবো তবে ভিডিওগুলো বেশি ভালো হচ্ছে না নড়াচড়া করছে সেজন্য আমি আন্তরিকভাবে একদম দুঃখিত তো দেখেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে এ পর্যায়ে আমি ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিব গরম মশলা গুঁড়া মানে সব গুঁড়া ইউজ করবেন নয়তো কিন্তু মুখে পড়বে আর যদি গরম মশলা গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনার আস্ত দিয়ে পরে উঠিয়ে রাখবেন যখন খাওয়ার মানে যখন পিঠাটা বানাবেন তার আগে উঠিয়ে রাখতে হবে লিচি কেটে নিয়েছি এতে কিন্তু সুবিধা হবে বানাতে বেশ অনেকগুলোই হয়েছে লেছি তো আমি বানাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখানে বানিয়ে নিচ্ছি এই যে চিকেনের পুরটা দেখেন এখানে রেখেছি একটু মাখা মাখা টেপেরি হবে একদম ঝোল টোল থাকা যাবে না আর এখানে কিছু বানিয়েছি এগুলো আমি ভেজে নিব তো ভাবছি একটা আপনাদের সাথে শেয়ার করি এই যে এরকম করে নিয়ে এটাকে বেলে গোল করে নিতে হবে শেপটা খুব বেশি ভালো না হলেও আপনার তেমন কোনো ক্ষতি করবে না আপনি মোটামুটি এরকম শেপের বানিয়ে নিতে পারবেন নানান শেপে অনেকে বানায় আমি একটা শেপেই দিচ্ছি আসলে এ মানে এ আর কি তাড়াহুড়ার মধ্যে অন্যান্য শেপ দিতে সময়ও লাগে তো এই তো এভাবে পুলিপিঠার মতো করে আমরা একটু ডিজাইন করে নিতে পারি এবার এটাকে এই পাশ থেকে ডিজাইন করে নিতে হবে এই যে আমরা যেভাবে কুলিপিঠায় শেপ করি ঠিক সেভাবে এভাবে করে রাখে করতে আপনি বেশি সুবিধা হবে আমার তো এভাবেই সুবিধা হচ্ছে ঠিক দিয়ে একটু চাপ দিয়ে দেবেন তো মোটামুটি যেভাবে আমরা কুলি পিঠা বানাই এভাবেই দ্রুত একটা শেপ দিয়ে নেওয়া যায় এই যে দেখেন আমার অন্যান্য পিঠাগুলো এই যে ঝটপট গেস্ট আপ্যায়নে আমরা কিন্তু এ জাতীয় পিঠাগুলো বানিয়ে দিতে পারি অনেক সময় বৃষ্টির দিনে বা ঠান্ডার দিনে বাচ্চাদেরকেও করে দেওয়া যায় সবসময় যে চালের গুঁড়া দিয়ে পিঠা করতে হবে এমন কোনো কথা নেই অনেক রকমের পিঠা আছে তাই না তো আমি কিন্তু ভেজে নিচ্ছি আর একটু ছড়ানো হাঁড়িতে ভাজলে কী হয় যে অনেকগুলো পিঠা একসাথে ভাজা যায় আর অনেক ডুবো তেল যে দিয়েছি তাও কিন্তু না দেখেন আর আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না যেহেতু বাচ্চারা খাবে একটু নরম নরম থাকলে মজা হয় আমি আমার স্বাদ মতো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটাকে অনেক ডিপ ফ্রাই করে লাল লাল করেও ভাজতে পারেন তো উঠিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া তো আজকে মহা খুশি যে এত মজার পিঠা ও অনুসন্ধান নাস্তাটা খুব এনজয় করেছে আসলে কে না চায় একটু স্পেশাল ফিল করতে একটু অন্য রকম কিছু খেতে রেগুলার তো আমরা একঘেয়ে খাবার খাই যে চা বিস্কিট বা নুডলস এই জাতীয় পাস্তা তো আজকে ভাবলাম একটু পিঠা করে দিই ঠান্ডার দিনে আর আমরা কিন্তু এই জাতীয় খাবারগুলো ডিপে ফ্রোজেনও করে রাখতে পারি তাতে কী হয় যে যখন ইচ্ছা তখন ভেজে খাওয়া যায় এরকম বৃষ্টির দিনে কষ্ট করে বানানো লাগলো না তো এত সুন্দর একটা নাস্তার পরে কি এক কাপ চা না নিয়ে বসতে পারি বলেন চা নিয়ে এনার্জি রেডি নিয়ে রেডি হয়ে নিচ্ছি আর দেখেন চায়ের কালারটা কি সুন্দর একদম লোভনীয় তা আমার তো ভীষণ পছন্দ আর আমার চা দেখতে আমার ভাই বোনেরা ভীষণ ভালোবাসে সেটা আমি জানি সব সময় বলে কমেন্ট করে চায়ের জন্য যেটা আমার খুব ভালো লাগে আসলে তো মজার করে এক কাপ এলাচি চা করেছি আজকে এলাচ দিলাম এলাচ দারচিনি দিয়ে আমি পছন্দ করি চা খেতে আদাও দেই মাঝে মাঝে তবে আজকে এলাচ দিয়েছি তো চা খেয়ে আমি এনার্জি নিয়ে নিচ্ছি হাজব্যান্ডের আলমারিটা গোছাবো একদম সুন্দর করে দেখেন বাচ্চারা বসে আছে তো আমি কি করছি তাড়াতাড়ি করে সব বের করে নিয়েছি ওর কাপড়টা আসলে দুই জায়গায় থাকে একটা হলো সিঙ্গেল আলমারি আমার বেবিদের রুমে মানে সেকেন্ড বেডরুমে ওখানে আছে ওখানে প্লাস আর এক জায়গায় আছে আর ওর কিছু শার্ট আছে যেগুলো ও আর পরবে না দুইটা শার্ট আর একটা প্যান্ট একদম পুরনো হয়ে গেছে ওগুলো আর পরবে না সেটা আমি দিয়ে দেবো কাউকে আর এই যে আলমারিটা বলেছিলাম আমার লিভিং রুমে থাকে এটাখানে আমি একদম উপরে রাখি ফলগুলো আর একদম এই পাশে যে বক্সটা এটাতে আমি রাখি বাচ্চাদের যে অনেক খেলনাপাতি থাকে না পুরনো হয়ে গেছে ওই জাতীয় কিছু রাখি মাঝে মাঝে বের করে দিই আর এই তাকটাতে উপরে যে চারটা তাক দেখেন আমি কত সুন্দর করে যে লিখে রেখেছি শর্ট গেঞ্জি তো আজকে আমি একটু ভিন্নভাবে সাজিয়েছি লেখাগুলোর সাথে মিল নেই তারপরেও কিছুটা মিলেছে লুঙ্গি পাঞ্জাবি ফর্মাল প্যান্ট এভাবে লিখে রাখলে কী হয় যে ছেলেদের আর ভুল হয় না দেখেন এই যে জিন্সের প্যান্ট দেখেন ওর বাইরে পরার অফিসে পরার জিন্সের প্যান্টগুলো কিন্তু আমি এভাবেই রেখেছি তো আর এপাশে দেখেন এই তো এপাশেও কিন্তু লিখেছি যে আন্ডার গার্মেন্টস তো ওর যে সেন্টু গেঞ্জিগুলো তারপরে জাঙ্গিয়াগুলো এগুলো সব রেখেছি সুন্দর করে তারপরে ওর যে ঘরে পরে মানে রাতে ঘুমায় যে গেঞ্জিগুলো পরে বা হু হুঠাট বাজার করতে যায় তো এইগুলো এই গেঞ্জিগুলো এখানে তো আমি সুন্দর করে এপরে ওর শর্ট প্যান্টগুলো আসলে আজকাল তো ছেলেরা হ্যাঁ লুঙ্গি পরে না বললেই চলে আমার হাজব্যান্ডও শর্ট প্যান্ট পরে তো সেই শর্টগুলো রেখেছি উপরে যেগুলো রেগুলার বাসায় পরে আবার ডান পাশে যে দেখেন ওর পাঞ্জাবি ও খুব বেশি যে পাঞ্জাবি পরে তা না তারপর আট দশটা যা আছে আমি এরকম প্যাকেটে প্যাকেটে ভাজ করে রাখি কারণ ও রেগুলার ওয়েতে পরে না দেখা যায় মাঝে মাঝে হয়তো সপ্তাহে শুক্রবার পরে এই এছাড়া পরা হয় না আর একটা লুঙ্গি ওর যেহেতু লুঙ্গি পরে না হয়তো গোসল টোসল করতে গেলে ও লুঙ্গিটা নেয় এছাড়াও লুঙ্গি লাগে না এই তো সব সুন্দর করে ভাজ করে নিলাম আমার হাজব্যান্ডের মানে অর্ড্রপটা গুছিয়ে নিলাম এখানে উপরে আমি রাখি এই চারটাকে ওর চোপড়গুলো আর আর নিচের দিকে আমি রাখি আমার মানে সাংসারিক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর রেগুলার যেহেতু সব নাড়াচাড়া করা হয় আমার বাসায় তেলা নাই বললেই চলে তো এগুলো আরও ইউজ করা হয় তো সেজন্য আর সমস্যা নেই আর এখানে যে শার্টগুলো কিছু দিন মানে ওই আলমারিতে থাকে ওর সবসময় যে আলমারিটা সিঙ্গেল আলমারিটাতে ওর রেগুলার বাইরে পড়ার টি শার্ট তারপরে শার্টগুলো যে ঝুলিয়ে রাখা হয় সেগুলো কিছু এলোমেলো হয়ে ওই ওয়ার্ডোপে চলে গিয়েছিল তো আমি সেগুলো গুছিয়ে এখন আবার এই এক একটা করে হ্যাঙ্গারে করে সেই আলমারিতে নিয়ে রেখে আসবো এভাবেই গুছিয়ে নিলাম আমার হাজব্যান্ডের মানে আলমারিটা তো এই যে দেখেন ওর সিঙ্গেল আলমারি এটাতে ওর হয়ে যায় এখানে ওর যত টি শার্ট আছে তারপরে কি বলে যত শার্ট আছে যেগুলো বাইরে পরে সেগুলো আছে তো আরও কিছু আছে এগুলো আমি একবারে নিয়ে গুছিয়ে রাখব তো এইভাবেই আমি গুছিয়ে রাখি দুই জায়গায় রাখতে হয় আর আমার রুম বেডরুমের ওয়ার্ডোপে আসলে রাখা হয় না কারণ ওখানে আমার কাপড় চোপড় আছে বাচ্চাদের মিলে আসলে হয় না তো এখানেই ও রাখে ও বলে যে আমাকে একটু আলাদা আলাদা দাও তাহলে আমার সুবিধা হবে মানে আমাদের কাপড়ের সাথে মিলালে ওর একটু অসুবিধা হয়ে যায় যেহেতু ও রোজই বাইরে যায় সেই জন্য ওরটা একটু বেশি গুছানো দরকার কারণ রেগুলার সে বের করে তো যেন প্যাস না লাগে গুছিয়ে রাখাটা দরকার তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে খোদা হবে